আপনার যে বডিটা বানানো হচ্ছে এটা পারফেক্ট কিনা, তাপ রোধী কিনা, তাপটাকে বিদ্যুৎ, এখন বাংলাদেশের ইলেকট্রিসিটির অবস্থা তো জানেনই, তাপটাকে ধরে রাখতে পারবে কিনা, এক তুই হচ্ছে ওসিলেশন ঠিক মতো হচ্ছে কিনা। এর যে কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত, আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান এনইবিডি। শেরপুর বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা। শেরপুর নামটি আজ থেকে প্রায় 400 বছর আগে ইতিহাসের পাতায় স্থান লাভ করে। তার আগে এর নাম কি ছিল তার সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে শেরপুর একসময় উত্তরবঙ্গের দিল্লি হিসেবে অভিহিত করা হতো। আসলে শেরপুরের প্রাচীনত্ব পুরাতন দিল্লি অপেক্ষা কোনো অংশেই কম ছিল না। আমাদের আজকের গন্তব্য বগুড়া জেলার শেরপুর উপজেলার জুয়েল ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারিতে। ইনকিউবেটর গোডাউন মানে ওয়ার্কশপ, কারখানা কাজ করে কয়জন ভাই? দুইজন। হ্যাঁ, দুইজন দুইজন হয়। আপনার দুইজন তো হেল্পার, আমি তো মূল। আপনি তো মূল? আমি সব কাজ করি। আপনি সব কাজ করেন? আচ্ছা, এখন আপনার তো ভিডিও বহুত আছে, আলহামদুলিল্লাহ অনেক ভিডিও আছে, অনেক ইউটিউবার আপনার কাছে আসে, কারণ আপনার তো উত্তরের মধ্যে নাম করা। জুয়েল কি আপনার নাম? কি জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপ। আচ্ছা, এখন আমি তো বাংলাদেশে তো আমি জানি প্রায় মোটামুটি আপনি এই ইনক্লুডার শুরু করছেন কতদিন হলো? প্রায় 6 বছর চলতেছে। আচ্ছা, মূলত কিন্তু আপনার আরও কিছু আছে, আপনি মুরগি ব্যবসা করেন। মুরগি বলতে আপনি এর আগে একটা ভিডিও করছিলেন, আপনি আমি দিয়েছিলাম কি নাম দিয়েছিলেন, মুরগির সাম্রাজ্য, মানে বিভিন্ন জাতের মুরগি আপনার কাছে আছে যেটা বাংলাদেশে কোথাও না। কি কি মুরগি আছে আপনার কাছে? এখন আসলে কমাই দিছি, এখন ব্রাহ্মারটা করি শৌখিন হিসেবে। আগে ব্যান্টম ফাইটার সবই ছিল, সিল্কি ছিল। আচ্ছা, এগুলো আসলে দেখা যায় বিভিন্ন ধরনের মুরগি নিয়ে কাজ করার সমস্যা হয়ে যায়। আচ্ছা, একক ভাবে তো সব করি, কর্মচারীরাও সব দিকে সময় দিতে পারে না, যার কারণে কমাই দিছি। এখন শুধু ব্রাহ্মারটা করি, আর দেশের মধ্যে একটা শৌখিন পর্যায়ে নিয়ে এসেছি। আপনার এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি, ওই পুলিশ ক্যাপের মতো মাথায় খোপা থাকবে, বড় বড় খোপা থাকবে, এটা নিয়ে কাজ করতেছি। এটা অলরেডি সখানিক প্যারেন্টস হয়ে গেছে, ডিমেও আসা শুরু করছে দুই একটা করে আর কি, এটা নিয়ে কাজ করতেছে। আর একটা আছে হচ্ছে মাংসের গ্রোথ বাড়ানোর জন্য, অনেকে তো টাইগার করছে, টাইগারের চাইতেও একটু উন্নত মানের একটা করে ফেলছে, যেটার ফিমেল গুলোন আসছে 4 কেজি, মেলটা আসছে 5 কেজি প্লাস। কি যাচ্ছে এটা? এটার তো নাম আসলে ওইভাবে এখনো ঠিক করিনি, আর একটু বাড়লে কেবল 5টা ফিমেল হয়েছে, 1টা মেল হয়েছে আর কি। আর প্রথম বাচ্চাটা বের হচ্ছে, এটা যখন আরও একটু বাড়বে তখন নামটা ইয়ে করবো আর কি। এখন এই যে আপনি প্রায় 6 বছর হলো ইনকিউবেটর তৈরি করতেছেন, ফাইন ফাইন একদম সুন্দর সুন্দর ইনকিউবেটর তৈরি করতেছেন, ও কালার কি ভাই? আপনি সিটে তো ফাইন, কি সিটে? এটা অত্যন্ত দামি এবং মজবুত, তাপ ধারণ করে রাখে দীর্ঘক্ষণ, প্রায় 5 ঘন্টাও যদি তাপ বিদ্যুৎ না থাকে তাপটাকে ধরে রাখবে। এটা মূলত অ্যামোনাইট শীট। ভিতরে কি আছে? হ্যাঁ, বাইরে হচ্ছে স্টিল প্লেট। আচ্ছা, হ্যাঁ স্টিল, হ্যাঁ। আর ভেতরে আছে কক শিট, 1 ইঞ্চি কক শিট। তো এইটা তো শুধু এইভাবে লাগানো যায় না, অনেকে জাস্ট দেখা যায় ভেতরে এমনের শিট, বাইরে প্লাস্টিক স্টিল শিট দিল, ভেতরে কক শিট দিয়ে জাস্ট ইউ চ্যানেল দিয়ে লাগিয়ে দেয়। আমি ওইভাবে করি না, আমি পুরো ফ্রেমটাকে দাঁড় করে নিই। একটা বিল্ডিংয়ের কলাম যেই রকম, একটা বিল্ডিংয়ের ফ্রেম করতে কলাম যেই রকম হয়, এই যে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি MS বক্স আর 1 ইঞ্চি MX বক্স, এটা লাগবেই। এটা ধরেন যে আমার 50-100 বছরের গ্যারান্টি কিছু হবে না, জাস্ট যদি রঙগুলো ঠিক রাখে, বাইরে যদি স্টিলের প্লেট যদি ঠিক থাকে আর কি, যদি এটা তো নষ্ট হওয়ার কিছু নাই, নষ্ট হওয়ার কিছু নাই, 100 বছরের কিছু হবে না, নাতি পুতি বংশধর সব চলে যাবে। আছে সামান্য কিছু খরচ বেশি যায় কিন্তু লাস্টিং হবে। এটা কত পিস ডিমের জন্য? এটা এটা মূলত এখানে দেখতে পাচ্ছেন সেটার আছে 1200 ডিমের। আমার এটা ওয়্যারিং পর্যায়ে আছে, জাস্ট ওয়্যারিং করতেছিলাম, আপনারা চলে আসলেন। তো এখানে 1200 ডিমের সেটার আছে, আর 500 ডিমের হ্যাচার আছে পাশেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ইয়ার ডিম হয় কি বলে, হাঁসের ডিম হয়? এটা আসলে ভেরি করে, হাঁসের ডিম আসলে অনেকে অনেক ভাবে ফোটায়, আসলে সাকসেস হয় না। হাঁসের ডিমের একটু কিছু বিশেষত্ব আছে, যেখানে অনেকে দেখা যাচ্ছে যে আমরা কুশ পদ্ধতিতে করে 19 দিনে 20 দিনে গিয়ে কিন্তু বেড়ে পার করে, ঠিক আছে? তো যখন হ্যাচারিতে করবে সেটার তাপমাত্রা আর্দ্রতা
টোটালি মূলত 19 দিন থেকে শুরু করে তাপমাত্রা কমতে থাকে, আর্দ্রতা বাড়তে থাকে, এটা হ্যাচারে গিয়ে একটু ইয়ে করতে হয়। 28 দিনে মূলত হাঁসের ডিম বের করতে হয়। আচ্ছা, এই যে আপনি 12 বছর অভিজ্ঞতা করতে, সবচেয়ে বড় কত বড় মেশিন দিয়ে সাবডিস আপনি? আমার 48,000 ডিমের মেশিন পর্যন্ত বানানো। 48,000 এখানে 36,000 সেটার এবং 12,000 হ্যাচার আছে, যেটা শেরপুরের বতুয়া বাড়িতে আছে। আপনি 6 বছরের মধ্যে এই যে মেশিনগুলো সার্ভিস দিচ্ছেন, মানে মেশিন দেওয়ার সাথে সাথে কী প্রশ্নগুলো উঠে আসে যে এই সমস্যা হচ্ছে বা এই সমস্যা হচ্ছে? আল্লাহ রহমতে আল্লাহ হাজির নাজির সাকি, এক পর্যন্ত আমি কোনো অবজেকশন পাইনি। না, ওই আপনি মেশিন অবজেকশন বলতেছি না, যত দিলেন বুঝতে পারতেছে না যে জিনিসটা আমাদের জানার দরকার, যেহেতু মেশিন নিয়ে যাই অপারেটিং ব্যাপারগুলো ম্যানুয়াল তো আমি দিয়েই দিই। আচ্ছা, যেটা দিয়ে দিই আমি তো আসলে কাগজ ওইভাবে দিই না, কাগজে যদি লিফলেট টাকা দিই দেখা যায় যে এটা কপিরাইট করে ফেলা হয়েছে। আপনি রিসেন্ট যে মেশিন দিচ্ছেন কোথায় দিচ্ছেন ডেলিভারি? এটা রিসেন্ট দিচ্ছি, একটা দিচ্ছি চুয়াডাঙ্গায়, একই সাথে পাশাপাশি একটা দিচ্ছি চুয়াডাঙ্গায়, একটা আছে মোহাম্মদপুরে, এবং গত মাসের যে কাজটা একটা আছে আমার নিজের এলাকাতেই এই মাঝিরাতে। আচ্ছা, এই যে মেশিন দিলেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি যে মেশিন দিলেন দেওয়ার সাথে সাথে তারা কোনো প্রশ্ন করে কিনা, ভাই আমি এই সেটআপটা করতে পারতেছি না, এরকম কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, প্রশ্নগুলো একটু বলো তো, সেই প্রশ্নগুলো কী করে? ভাই টেম্পারেচার কত রাখতে হবে, এই যে আপনি যেটা সেটআপ করে দিয়েছেন এইভাবে কিনা, যখন দেখা যায় যে প্রশ্নটা বেশি আসে কখন? হ্যাঁ, যখন সেটার এবং হ্যাচার ওই যে ওইটা দেখে হ্যাচার, হ্যাঁ হ্যাচার, হ্যাঁ এটা সেটার। আচ্ছা, অনেকে করে কি একই বক্সে পুরে ফেলে। আচ্ছা আচ্ছা, তখন ডিমটাকে তখন নিচে নামাই রাখতে হয়, তখন তাপমাত্রা কমাই দিতে হয়, আর্দ্রতাটাকে বাড়াই দিতে হয়। এই অপারেটিংটা অনেকে জানে না, অনেক নির্মাতাটা তবে এটা পাটপাট থাকলে ভালো হয়, পাটপাট থাকলে সবচেয়ে ভালো। আবার করা যায় যে একই বক্সের মধ্যে পার্টিশন করে এখানে সে আরেকটা পার্টিশন করলে ওটা পার্টি হয়ে গেল, পার্টি হয়ে গেল, দুটো পার্টি হয়ে গেল, দুইটা আলাদা কন্ট্রোলের মাধ্যমে করে, তো একটু খরচ বাঁচে, বাঁচে এই আর কি। মানে বক্সের খরচটা বেঁচে গেল সামান্য, তাই এটা তো খরচ লাগে, বক্স তো এটা খরচ লাগে। তো আপনার বক্স তো খুব হার্ডি, মানে এটা আসলে এত হার্ডি কি দরকার ছিল? মানে যে যেভাবে অর্ডার দেয়। আচ্ছা 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 আচ্ছা, চায়ে যত চিনি দিবেন তত মিষ্টি হবে, চিনি কম খাইলে চিনি। ভাই এই যে আপনি তো আসলে বাংলাদেশে অনেক, মানে দেখা যাচ্ছে যে মানে ইনকিউবেটারের শেষ নাই, আপনি যাই বলেন যত আমি অনেক ইনকিউবেটার আমাকে রিং করে ভিডিও করার জন্য, তারপর বেশিরভাগ চিন্তা করি যারা আসলে একটু রিয়েল থাকার চেষ্টা করে তাদের ভিডিওগুলো বেশিরভাগ করার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনি প্রায় 6 বছরের মধ্যে, আমরা যারা আপনার ইনকিউবেটার বয়স 6 বছর হয়ে গেলো, আমরা যারা আছি নতুন উদ্যোক্তা অনেকেই লস খাই, অনেকেই আর্দ্রতা হয় না, অমুক হয় না, তমুক হয় না, তো একটা কী দেখে আমার নেওয়া উচিত যে এই জিনিসগুলো দেখলে তাহলে আমি মেশিনে লস খাবো না, কী দেখা উচিত তোরা তো দেখে? এখানে আসলে অপারেটিংয়ের উপরেও নির্ভর করে, দেখা যায় যে লসটা কখন হয় একই বক্সে যখন সেটা হ্যাঁ নেয়, এই কারণে হইতে পারে, আবার নির্মাতার দোষের কারণে হইতে পারে। এখন নির্মাতা আমি যখন ছিলাম দেখা যায় যে খুব অল্প সংখ্যক নির্মাতা ছিল, এখন তো অনেক ভুরি ভুরি হয়ে গেছে, কিন্তু তারপরেও একটা কথা থেকে যায় বাংলায় প্রবাদ, মানে আদি যুগে যারা প্রবাদগুলো তৈরি করছে একেবারে যে ভুল তৈরি করছে আমি বলি না তারা, যে কারণ পুরাতন চাল একটা কথা আছে, পুরাতন চাল ভাতে পারে, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, অনভিজ্ঞ কারো কাছে নিয়ে প্রতারিত হইতে পারে বা মেশিনের রেজাল্ট পারফেক্ট নাও হইতে পারে। আমরা কি দেখবো, আমি জ্যাকপটটা কি মেশিনে, যে এই জিনিসটা দেখতে হবে, এই তাপমাত্রা দেখতে হবে, এই দেখে নিতে হবে তাপমাত্রা। আমি আপনার কাছে মেশিন নিতে আসছি, আমি আপনাকে চিনি না, আমি দেখবো এই মেশিন ঠিক আছে কি দেখবো, সেটা কত যে যার কাছ থেকে নেবে ইনি 24 ঘন্টা সেট মানে সাপোর্ট দিবেন কি না, তাপটাকে বিদ্যুৎ এখন বাংলাদেশের ইলেকট্রিসিটির অবস্থা জানেনি, তাপটাকে ধরে রাখতে পারবে কিনা, এক দুই হচ্ছে ওসিলেশন ঠিক মতো হচ্ছে কিনা, এর যে এত বড় একটা বক্সে যে যাতে দুইটা হিটার বা তিনটা হিটারের মাধ্যমে পুরো জায়গাটাকে সমপরিমাণ তাপ ছড়াইতেছে কিনা এইটা ইনশিওর করতে হবে। এটা কি দেখার কোনো বুদ্ধি আছে? এটা দেখার বলতে আমরা তো চেক করে দিই যে 4টা মিটারের দ্বারা প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রা চেক করে দিই, চেক করে তারপরে আমি ডেলিভারি দিই, এই জন্য একটু সময় বেশি লাগে, 2-1 দিন দেখা যায় সময় বেশি লাগে লাগতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে পানির একটা ব্যাপার, আর্দ্রতার একটা ব্যাপার আছে, আর্দ্রতার ব্যাপারগুলো দেখা যায় যে অনেক বেশি নেই, আমি দেখি এখন যারা নির্মাণ করে এই বারবার দরজাটা খুলে পানি ঢালতে হয়, আমার মেশিনে কিন্তু কোনো পানি ঢালতে হয় না, পানির লাইন অটোমেটিক, যদি সাপ্লাই লাইন থাকে জাস্ট একটা পাইপের মাধ্যমে লাইন লাগিয়ে দিলে যখন পানি প্রয়োজন হবে পানি টানবে। শীতকালে যারা যেরকম দেখা যায় দিনে 3-4 বারও পানি ঢালতে হয়, অনেক অনেক নির্মাতাই দেখি এখন যাদের ইয়ে খুলে খুলে ভিডিও ধারণ করছে কিন্তু পানি ঢালতে হয় বালতিতে দিয়ে রাখছে, ওই রকম কোনো সিস্টেম নেই আমার, ফুল অটোমেটিক মোট কথা। ওই যে যাদের পানি ঢালতে হয় এটাকে 100% বিদ্যুৎ খরচ কেমন কি অবস্থা? বিদ্যুৎ খরচ এইটাতে তো আরও কম, মানে
অন্যান্য মেশিনে যারা আমরা মেলামাইন বোর্ডে ম্যাক্সিমাম অর্ডার দেয় একটু সাশ্রয়ের জন্য, তারপরেও আমরা ফয়েল ইনসুলেটর বা পিফম লাগাই দিই তাপটাকে ধরে রাখার জন্য ভিতরে যেটা। হ্যাঁ, এইটাতে দেখা যায় যে 50% কিন্তু বিদ্যুৎ খরচ কমে আসে। তারপরেও বড় মেশিন যেমন এইটাতে, এইটাতে অ্যামোনাইট শীট দেওয়ার কারণে এবং হিটারটাকে সিরিজ লাইন করে দেওয়ার কারণে প্রায় 60% বিদ্যুৎ সাশ্রয় হবে। আচ্ছা 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 আচ্ছা, এমনি বিদ্যুৎ গেলে কতক্ষণ থাকতে পারে, আপনি কতক্ষণ পর্যন্ত গেলে? যেহেতু এটা অ্যামোনাইট শীট, এটা প্রায় গরমের দিনে 6 ঘন্টা, শীতের দিনে 3 ঘন্টা ব্যাকআপ দিবে, মানে কারেন্ট ছাড়া এই সমস্যা হবে না। এখানে কি কি পাচ্ছে ইম্পোর্টার যাবে এটাতে? এটা তো যে কোনো ডিম ফোটানো যাবে আর কি, তার কি বলেন, দেশি বলেন, হাঁস বলেন, জাস্ট হাঁসের ডিমের তো যখন এখানে একটা ব্যাপার, সবাই কিন্তু বলে যে সব ডিমই ফোটাতে পারবেন, একসাথে সব ডিমই ফোটাতে পারবেন, আমি এই কথাটা বলি না। কারণ হাঁসের ডিমের যে টেম্পারেচার আর মুরগির ডিমের টেম্পারেচার কিন্তু এক না। হাঁসের ডিম যেই সময়টাতে আমি হ্যাচারে পার করব, মুরগির ডিমটা তো সেই সময় পার করবো না, একটু ভিন্নতা আছে। যখন দেশি ডিমের ডিম ফোটাবেন তখন হাঁসের ডিম এটাতে ফোটানো যাবে না, আলাদা ফোটানো যাবে কিন্তু হ্যাচার আলাদা রাখতে হবে। দেশি ডিমের জন্য হ্যাচার আলাদা রাখতে হবে এবং হাঁসের ডিমের জন্য হ্যাচার আলাদা রাখতে হবে। এবার একটু হ্যাচারটা দেখব, এই যে হ্যাচারটা বাবা, এটাও হার্ডই তো ভাই, ও এটা সেম? হ্যাঁ সেম, একটু খরচ বাড়ে সামান্য। তাহলে এটা কত ডিমের ভাই ডিম? এটা 1200 ডিমের সেট আর 500 ডিমের হ্যাচার। 1200 ডিম দিতে পারবে, 500 ডিম দিতে পারবে, এখানে পার করতে পারবে। এটা যে যেভাবে তৈরি করছেন ভাই, দামটা কি বলা যাবে আসলে কি, এরকম প্রাইস টেস কেমন কি? এটা আসলে ম্যাটেরিয়াল বোর্ড আমি খোলামেলায় বলি, যেহেতু অনেক মজবুত করে বানাইছি, এটা যদি এমন মেলামেল বোর্ডে করা হতো দেখা যায় 40 এর মধ্যে হয়ে যেত। আচ্ছা, যেহেতু এটা অ্যামোনাইট এবং শীট প্লাস বক্স দিয়ে করা, এটা 60,000 টাকা পড়ছে। কারণ ঠিক আছে, আপনি দেখলাম আপনি মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, লাস্ট কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যখন একটা ডিম ফুটানোর মেশিন নেবেন, এটা তো 2-4 দিনের জন্য না, পারমানেন্ট একটা ব্যবসার জন্য নিচ্ছেন, এটা যা কিছু নেবেন ভালো, সেটা আমার কাছ থেকেই হোক বা যার কাছ থেকেই হোক, নিজে দেখে শুনে বুঝে যে হ্যাঁ এই জিনিসটা নিলে পারফেক্ট হবে, এই জিনিসে কোনো সমস্যা হবে না। কারণ এটা 1 বছরের ব্যাপার না, হয়তো 5 বছর ইউজ করবেন বা 10 বছর ইউজ করবেন, আপনার পরিকল্পনা অনুযায়ী দেখা যায় 2-4 টাকা বেশি হইলেও সেইটার লংজিভিটি যেন থাকে, দীর্ঘস্থায়িত্ব যেন হয় এবং ডিমটাও যাতে শীত কী শীতকাল কী গরমকাল সব সময় যাতে মানে প্রপারলি ডিম থেকে বাচ্চা হ্যাচিং হয়, এটা ইনশিওর করে তারপরে নেবেন। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতে আসছি। দেখলেন ভিডিও ইনক্রিবিউটার ভিডিও, আসলে জুয়েল ভাইয়ের আগেও ভিডিও করছি পুরাতন লোক, তো আমার একটা কথা যে আপনারা যে যেটাই নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন, আপনাকে চিন্তা করবেন যে এটা আপনার জন্য প্রযোজ্য কি না, আপনার জন্য ভালো কি না তারপরে নেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, খুদা হাফেজ।